সাকিব অপুর বিচ্ছেদ নিয়ে কদিন ধরে তোলপাড় ঢাকায় চলচ্চিত্র অঙ্গন ও দেশের গণমাধ্যম। তবে তাদের এই বিচ্ছেদ সময়ে একটি নাম ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, তিনি চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। মিডিয়ায় নায়ক আলোচনায় থাকবে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু ঢাকায় চলচ্চিত্রের নায়ক বাপ্পি কদিন ধরেই ভুল সংবাদে আলোচনায়। কারণ অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার কারণ হিসেবে সাকিব অভিযোগ তুলেছেন, জয়কে রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে কলকাতায় ঘুরতে গিয়েছেন অপু, আর অপু বিশ্বাসের কথিত বয়ফ্রেন্ড হিসেবে অনেকেই ইঙ্গিত করছেন বাপ্পি চৌধুরীকে। এই নিয়ে হইচইও কম হয়নি, যদিও বাপ্পি বলছেন অপু বিশ্বাসকে তিনি বড় বোনের মতো দেখেন। অন্যদিকে সাকিবের এমন অভিযোগকে হেসে উড়িয়ে দিয়েছেন অপু নিজেও। আর এমন অবস্থায় বিয়ের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করলেন চিত্রনায়ক বাপ্পি। 2018 সালে বিয়ে করছেন জানিয়ে চিত্রনায়ক বাপ্পি শনিবার বিকেলে বলেন, চার ভাই বোনের মধ্যে আমি সবার ছোট, সবার বিয়ে হয়ে গেছে, আমার পরিবার চায় আগামী বছর যেন আমিও বিয়ে করি। আমি তাদের কথায় সম্মতি জানিয়েছি, তারা ইতিমধ্যে নারায়ণগঞ্জে পাত্রী দেখা শুরু করেছেন। বিয়ের বিষয়টি আমি বাবা মায়ের ওপরেই ছেড়ে দিয়েছি, তারা যা ভালো মনে করবেন তাই করবেন। নারায়ণগঞ্জের চাষাড়ার আমলাপাড়ায় সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন বাপ্পি। তিনি ভালোবাসার রং ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর রোমিও 2013, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, লাভ স্টেশন, সুইট হার্ট এবং সর্বশেষ দুলাভাই জিন্দাবাদ ছবিতে অভিনয় করেন।